গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি। এই যে এই টাইপের ক্লাসগুলো যদি আপনারা সম্পূর্ণ শেষ করেন, পৃথিবীর কেউ আপনাদেরকে চাকরির পরীক্ষায় টিকার জন্য আটকাইতে পারবে না, ঠেকাইতে পারবে না। ঠিক আছে স্যার? স্যার আমার একটা কথা, স্যার এই যে শিটগুলো দিচ্ছেন যে মানে এগুলার প্রশ্নগুলো যে মডেল টেস্টের মতো মানে অ্যানসার বিহীন নাই, তাহলে স্যার আমরা যদি একটু মডেল টেস্টগুলো সলভ করি তাহলে একটু আমাদের জন্য ভালো হয় আর কি, মানে এতে করে আমাদের নিজেদের মনেও থাকে আর কি। হ্যাঁ সলভ তো অবশ্যই করবেন। আচ্ছা দেখি, আমরা সর্বপ্রথম এইখান থেকে এই যে বাংলা কথা আস্তে আসতেছে স্যার, একদম আস্তে শোনা যাচ্ছে কথা, বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ শোনা যাচ্ছে একদমই আস্তে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? না আস্তে আস্তে শোনা যাচ্ছে, আপনি মনে হয় একবার বের হয়ে ভলিউম বাড়ান, ভলিউম বাড়ান, ভলিউম বাড়ান, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখেন, এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসবে, প্রত্যেকটা পরীক্ষায় আসবে, যদি খুব বেশি ভেরিয়েশন না নিয়ে আসে আর কি। ঠিক আছে, এখানে কি বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ মানে বাংলা ভাষাটা কিভাবে বিকশিত হয়েছে এই পর্যন্ত, আজকের যে বাংলা ভাষা সেই বাংলা ভাষাটাই এই পর্যন্ত আসছে কিভাবে, প্রথমে কি ছিল সেটা হলো কথা। এই যে দেখেন, বাংলা ভাষা প্রথম বর্তমান বিশ্বে প্রচলিত প্রায় 3,500 ভাষার অধিক ভাষা রয়েছে। ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে বাংলা স্থান কি পৃথিবীতে চতুর্থ, বা এটা সবাই নোট করে রাখেন। ভাষাভাষীর স্যার, এটা তো স্যার সব প্রশ্নে আসে, সব পরীক্ষায় আসে, সরকারি প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে। আচ্ছা আসছে, এটা তো আপনারা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস প্রাইমারিতে তো স্যার এটা মাস্ট কমন কোশ্চেন প্রাইমারিতে। হ্যাঁ এখন আমি যে কথাগুলো বলছি একটু শুনেন, ঠিক আছে? ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশে বাংলা পৃথিবীতে কততম স্থান অধিকার করে আছে? চতুর্থ। চতুর্থ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আসবে, এটা লিখে রাখেন, একদম নোট করে রাখেন, পৃথিবী উল্টে যাবে আপনি যাতে এটা না বলেন। ঠিক আছে, তারপরে পৃথিবী ব্যাপী প্রায় 2,500 কোটি মানে 2,500 কোটি লোকের মুখের ভাষা কি বাংলা, অনেক ইম্পর্টেন্ট। সারা পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে সেটা হলো কি, 2,500 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, সরি ভুল হয়েছে, 25 কোটি লোক। আরে পৃথিবীতে মানুষের তো আসে 700 কোটি, তাহলে 2,500 কোটি কিভাবে হবে? যাই হোক, ঠিক আছে, বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এটা তো আমরা জানি। এছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ ত্রিপুরা বিহার উড়িষ্যা ও আসামের কয়েক অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে। এইটা কেন লিখেছি আমি, এই কারণে লিখেছি, আসতে পারে নিচের কোন অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে, এখানে অপশন দিয়ে দিতে পারে ত্রিপুরা, মধ্যপ্রদেশ, শ্রীলঙ্কা, এই টাইপের কয়েকটা অপশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তখন আপনারা কি করবেন, ত্রিপুরা মানে একটা অপশন থাকবে এখান থেকে, আর ত্রিপুরা বিহার উড়িষ্যা আসাম এগুলোর যে কোনো একটা অপশন থাকবে, আর বাকিগুলো যেগুলো কথা বলে না ওরকম থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপাদান কি, ধ্বনি। এটা কেন কেউ ব্যাখ্যা করতে পারবেন বা মনে রাখার জন্য? স্যার ধ্বনি দিয়ে ভাষা তৈরি হয়, কারণ ভাষা মানে কি, ভাষা জিনিসটা কি, কোন কিছু ভাষা কাকে বলে কেউ বলতে পারবেন? ভাষার মূল কাজই হলো মনের ভাব প্রকাশ করা, আমি যা চিন্তা করছি যা তা আমি প্রকাশ করতে পারা। সুতরাং আমরা প্রকাশ করি কি দিয়ে, প্রথম প্রাথমিক পর্যায়ে আমরা প্রকাশ করি কি দিয়ে, মুখের কথা দিয়ে, ধ্বনি দিয়ে, আওয়াজ দিয়ে, উচ্চারণ দিয়ে। তো এই জন্য ভাষার মূল উপাদান কি, বাক্য, ধ্বনি। মূল উপাদান, মূল উপাদান হলো ধ্বনি, আর বাক্য কখন আসে, এই ভাষা আমরা মুখে যে ধ্বনি উচ্চারণ করি সেটার লিখিত রূপ হলো কি, বাক্য, তাই না? বাক্য বা শব্দ, শব্দ। তো তাহলে মূল উপকরণ যদি আসে সেটা হবে বাক্য। ঠিক আছে,
জি স্যার। আচ্ছা আপনারা যখন আপনাদেরকে যখন লিটারেচার পড়াবো, সাহিত্য পড়াবো, তখন আপনারা বুঝতে পারবেন মৈথিলি এবং বাংলা ভাষার সংমিশ্রণে একটা ভাষা ছিল, সেটা হলো ব্রজবুলি ভাষা। এটা ছিল কি? ব্রজবুলি ভাষা। এটা কখন ছিল? বাংলা ভাষার পুরোপুরি উদ্ভবের পূর্বে বাংলা এবং মৈথিলি এক ধরনের ভাষা আছে, দুইটার মিশ্রণের সমন্বয়ে একটা ভাষা ছিল, সেটার নাম হলো কি? ব্রজবুলি ভাষা। ইম্পর্টেন্ট। এবং বাংলা ভাষার সংমিশ্রণে কি যে ভাষা সৃষ্টি হয় তার নাম কি? ব্রজবুলি। মনে থাকবে? বুদ্ধদেবের নিদর্শন যে ভাষা জন্ম লাভ করে, পলি ভাষা, বুদ্ধদেবের নির্দেশে যে ভাষা লাভ পলি ভাষা। এই এরপরে পাঁচ নাম্বারটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয়, বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইউরোপীয়। কারণ ইন্দো ইউরোপীয়রা কি এই বাংলা ভাষা জন্মের পূর্বে এই ভাষায় কথা বলতো। এই ভাষা বাংলা ভাষা কিন্তু আগের এরকম ছিল না, ঠিক আছে? বিভিন্ন ভাষার সংমিশ্রণে ছিল এবং কি এটা আস্তে আস্তে ফিল্টার হতে হতে এই পর্যন্ত আসছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামে কাউকে কারো নাম শুনছেন? জি স্যার। উনি হলো কি বাংলা ভাষার পণ্ডিত। বাংলা ভাষার পণ্ডিত করেন যে তিনি কি মনে করেন বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ীয় অপভ্রংশ একটা ভাষা থেকে, সেটা হয়েছে কত 650 খ্রিস্টাব্দ, অর্থাৎ সপ্তম খ্রিস্টাব্দে, সপ্তম শতাব্দীতে। সপ্তম শতাব্দী কেন হবে এখানে? শতাব্দীর হিসাবটা বুঝেন। আচ্ছা, শতাব্দীর হিসাব খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, আর না হলে তো এগুলো তো পড়ে পড়ে সবাই বুঝাইতে পারবে। এইভাবে আমি পরে মূল টার্ম গুলো বোঝানোর চেষ্টা করবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ এই জিনিসটা ক্লিয়ার বুঝেন? কে কে হাত তোলেন? না স্যার, বুঝি না। খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ কে কে বুঝেন, হাত তোলেন। একজন বুঝে, মির্জা ফারহান, ড্রিমি, রুহুল আমিন। আচ্ছা আমি আবার দেখছি কাকে প্রশ্ন করা যায়। কে কে বুঝেন? ফারহানা, রিমি আর রুহুল আমিন, এই দুজনেই তো বুঝেন নাকি? আচ্ছা রুহুল আমিন বলেন তো, খ্রিস্টাব্দ কি আর খ্রিস্টপূর্বাব্দ কি? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি তো। জি বলেন। আচ্ছা রুহুল আমিন বা আছে, ঠিক আছে। তাহলে ফারহানা, রিমি বলেন তো, স্যার যীশু খ্রিস্টের জন্মের পূর্ব থেকে মানে যেটা গণনা করা হয় সেটা খ্রিস্ট পূর্ব, আর তার জন্মের পরে যে সনগুলা গণনা করা হয় সেটা খ্রিস্টাব্দ। হ্যাঁ, খ্রিস্টাব্দ। যীশু খ্রিস্টের জন্মের পরে থেকে 1, 2, 3 আকারে, যেমন যীশু খ্রিস্টের বয়স যখন 1 বছর তখন 1 খ্রিস্টাব্দ, 2 বছর তখন 2 খ্রিস্টাব্দ, যখন 100 বছর তখন কত খ্রিস্টাব্দ? 100 খ্রিস্টাব্দ, এইভাবে। আর কিন্তু পূর্বে হলে, এর আগের 1 বছর হলে সেটা কি 1 খ্রিস্টপূর্বাব্দ, এইভাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, 1 খ্রিস্টপূর্বাব্দ আগে নাকি 10 খ্রিস্টপূর্বাব্দ আগে বলেন? 10 স্যার। 10 আগে, কারণ উপরের দিকে বাড়ছে, আবার এইখানে নিচের দিকে কমছে। যদি আমরা চক হিসাবে চিন্তা করি, আমরা একটু দেখাই, দেখাবো কি নাকি এটা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে নাই? না স্যার, এটা তো বোঝাই যাচ্ছে স্যার, দেখান। আচ্ছা আমার মনে হয় বোঝা যাচ্ছে। আচ্ছা তারপরও আর একটু বলি, এই যে দেখেন, যদি আমি খ্রিস্টের জন্মকে এইখানে দাঁড়াই, ঠিক আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এগুলো হলো পূর্ব, ঠিক আছে, আর 1, 2, 3, 4 এইভাবে, এগুলো হলো, তার মানে এইদিকে আসতেছে, তার মানে কি বাড়তেছে, আবার এইদিকে উপরে আসতেছে, বাড়তেছে, বাড়তেছে, মানে এটা কিন্তু মূলত কম, মানে আগে, এটা অনেক আগে আর এটা অনেক পরে। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, তারপরে খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দ বুঝছেন, আরেকটা জিনিস আপনি শতাব্দী বুঝেন তো? জি স্যার, 100 বছর। এখন আমরা কত শতাব্দীতে বসবাস করছি বলেন? বিংশ শতাব্দী। আমরা এখন কোন শতাব্দীতে বসবাস করছি সবাই বলেন তো, সবাই বলেন।
এই জিনিসটা আমার ভুল হতো, তো এই জন্য বলছিলাম আপনাদেরকে ইয়া করছি। অবশ্যই আপনারা আমার থেকে অনেক মেধাবী, আপনাদের ভুল হওয়ার কথা না। স্যার একবিংশ শতাব্দী স্যার, আমি সঠিক না, তারপর হ্যাঁ একবিংশ শতাব্দী সবাই বলেন না রে ভাই, একটু লিখে দেন, বিংশ শতাব্দী তো একটু লিখে দেন। আচ্ছা আমি কি দুইজনকে ক্লাস করাচ্ছি নাকি আরো বেশি আছে? এই শ্রাবণী আপনি কথা বলেন না কেন? জি স্যার আছি তো। কত শতাব্দীতে খাচ্ছেন, কি কি খেলতেছেন? হ্যাঁ ক্লাসের সময় খাইলে তো পড়াও খেয়ে ফেলবেন। আমি খাইছি, আপনার কথায় বোঝা যাচ্ছে আপনি খাবার মুখে নিয়ে কথা বলছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা বিংশ শতাব্দী একবিংশ শতাব্দী বুঝছেন, আমরা এখন একবিংশ শতাব্দীতে পাশ করছি, কারণ হলো 2000 যখন পুড়ে গেছে তখন আমাদের বিংশ শতাব্দী শেষ, 20 শতাব্দী শেষ, যখন 2001 চলে আসছে 21 শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে প্রবেশ করেছি, বুঝতে পেরেছেন? কেউ উত্তর দেয় না, বুঝতে পেরেছেন সবাই? রিমি আপনি বুঝতে পেরেছেন আমরা যে একবিংশ শতাব্দীতে বসবাস করছি এখন? জি স্যার। এই শ্রাবণী আপনি কি শুনতে পাচ্ছেন এবং কি বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। কি বুঝছেন বলেন। তাহলে স্যার ওই যে আমরা এখন বর্তমানে একবিংশ শতাব্দীতে বাস করতেছি, কিভাবে এটা বুঝলেন? কিভাবে বিংশ শতাব্দী কত পর্যন্ত ছিল, মানে 20 শতাব্দী কত পর্যন্ত ছিল, কত সাল পর্যন্ত বলেন? 2000 আগ পর্যন্ত বিংশ শতাব্দী ছিল। আর ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুলের মতে গৌড়ীয় অপভ্রংশ থেকে 650 খ্রিস্টাব্দে বা 7ম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু আরেকজন পণ্ডিত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার জন্ম 950 খ্রিস্টাব্দে বা 10ম শতকে বা শতাব্দীতে মাগধী অপভ্রংশ থেকে, ঠিক আছে। আচ্ছা কিছুক্ষণ পরে আমাদেরকে বের করে দিবে, আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছেন বাংলা ভাষার বগ্নি সম্পর্কীয় ভাষা সমূহ হলো অসমীয়া ও উপ উড়িয়া? বগ্নি সম্পর্কীয় বুঝেন? তার মানে এই যে এই ভাষাগুলোর মধ্য দিয়ে বাংলা ভাষা বিকশিত হয়েছে, আমার কথা বুঝছেন? ওই যে আপনি বলতে পারেন যে স্টেশনের মতো আর কি, ধরেন আমি উত্তরা থেকে পল্টন আসবো, মাঝখান দিয়ে রামপুরা হয়ে আসবো, তার এটার মধ্য দিয়ে বিকশিত হয়ে আসবো, বিষয়টা এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা বাংলা ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে ডক্টর সৌনিধি কুমার চট্টোপাধ্যায়ের একটি বই লিখেন, তার নাম হলো কি? অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL। অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। বাংলা ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা বইয়ের নাম কি? অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, বাংলা লিপির অব্যবহিত পূর্বের রূপ ছিল কি? কুটির লিপি। এই যে দেখুন এই জিনিসটা অব্যবহিত পূর্বের রূপ ছিল কুটির লিপি, মানে বাংলা লিপিটা বিকাশ হয়েছে কিভাবে? প্রথমে ছিল কি ব্রাহ্মী লিপি, তারপরে পূর্বী লিপি, তারপরে কুটির লিপি, তারপরে বাংলা লিপি। আসলে লিপি জিনিসটা কি বলেন তো? অক্ষর চিহ্ন সংকেত। এক্স্যাক্টলি, অক্ষর চিহ্ন বা সংকেত বিভিন্ন পাথরের মধ্যে তারা আগে লিখে রাখতো এই অক্ষরটা, বাংলা ভাষায় এই অক্ষর আছে এরকম আর কি, আমার কথা বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন লিপি কি? জি স্যার বুঝছি। আচ্ছা আর বাকিরা উত্তর দিচ্ছে না কেন, আমি বুঝি না। আচ্ছা ঠিক আছে, লিপির উদ্ভব ভারতীয় লিপি মাত্রার প্রাচীন রূপ কয়টি? দুইটি, ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি হতে আবার তিন ধরনের লিপি উদ্ভব হয়েছে, একটি হলো পশ্চিমা বা সারদা, দ্বিতীয় হলো মধ্য ভারতীয় লিপি বা নগর লিপি, পূর্বী লিপি বা কুটির লিপি, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন করবো,
হ্যাঁ অবশ্যই। স্যার এই যে ব্রাহ্মী লিপি স্যার, ওই যে ওই অক্ষরটার উচ্চারণ কি হবে স্যার? এই যে স্যার বই এটা আমারও জাফল প্রশ্ন। আখার, এই যে ক্ষয় ম স্যার, এটা ক্ষয় ময়, হ্যাঁ ক্ষয় যোগ ম হওয়ার কথা আর কি। স্যার সরি, ব্রাহ্মণী না না লিপি না না, বলতে ক্ষয় ম হবে না, হ ম হ, ক্ষয় হ ম, যেমন ব্রাহ্মণ হ একটা আছে এখানে, বুঝতে পেরেছেন? হ স্যার এটা কি ব্রাহ্মণ ভাষা থেকে আসছিল, মানে লিপিটা মানে ব্রাহ্মণদের ইয়ে থেকে আসছিল? ব্রাহ্মণ বলতে ওই যে ব্রাহ্মণ, হিন্দুদের ব্রাহ্মণ থেকেই আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার স্যার ওই আমার লিপিটা কি পড়া থাকে লিখেছেন? না। ঠিক আছে, বুঝি নাই কি বলছেন। স্যার ওই যে ব্রাহ্মণ লিপির পরে আরেকটা লিপি আছে যে কি জানি, খরস্কি লিপি, হ্যাঁ হ্যাঁ স্যার এটা মানে এটা কোথা থেকে আসছে? ওটা তো ব্রাহ্মণদের ইয়ে থেকে আসছে। ওই যে বিভিন্ন ধরনের লোক থাকে ব্রাহ্মণদের বলতে, এটা যে আসলে শুধু ব্রাহ্মণরা এটা লিখত, ব্রাহ্মী লিপি তা না, তখন দুই ধরনের লিপি ছিল আর কি, দুই ধরনের অক্ষর ছিল আর কি, দুই বিভিন্ন জন বিভিন্ন লিপি লিখতে পছন্দ করতো আর কি। একটা নাম ছিল ব্রাহ্মী লিপি, আর একটা হলো খরস্টি লিপি। ধরে নিতে পারেন এক্সাক্টলি বিষয়টা এরকম নাও হতে পারে, ধরেন এক টাইপের মানুষ ব্রাহ্মণ টাইপের জাতের লোকরা ব্রাহ্মী লিপি ব্যবহার করতো খরস্টি, অন্য জাতের খরস্টি জাতের লোকেরা খরস্টি লিপি ব্যবহার করতো, ব্যাপারটা এমনও হতে পারে আর কি। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার আচ্ছা বুঝছি। ঠিক আছে, এরপরে দেখেন এগুলো আপনারা পড়তে পারবেন। খরস্টি লিপি ডান থেকে বামে লেখা হয়, বাংলা বর্ণ বাংলার কাজ শুরু হয়, এই যে এটা 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 খুব ইম্পর্টেন্ট। বাংলা বর্ণমালা লেখার কাজ শুরু হয় কি? সেন যুগে, তার স্থায়ী রূপ লাভ করে হলো কি? পাঠান যুগে। এই যে এখনকার যে প্রশ্নটা বলছি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। শ্রীরামপুর মিশনে মুদ্রিত যন্ত্র স্থাপিত হয় 1800 সালে, কত সালে? 1800 সালে শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে? 1800 সালে। যেসব ভাষার লিপিতে বাংলার লিপির স্পষ্ট প্রভাব আছে সেটা হলো মণিপুরি, উড়িয়া, মৈথিলি ও অসমীয়া। আমি বলেছি কি, ওই যে এগুলা স্টেশনের মতো হয়ে আসছে। ব্রাহ্মী লিপি লেখা হয় কি বাম দিক থেকে ডান দিকে? খরস্টি লিপি লেখা হয় ডান দিক থেকে বাম দিকে। আচ্ছা বলেন তো, আমরা বাংলা ভাষা লিখি কি ডান দিক থেকে না বাম দিক থেকে? বাম দিক থেকে স্যার। বাম দিক থেকে, হ্যাঁ। আরবি ভাষা কোন দিক থেকে লিখি? ডান দিক দিক থেকে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য তৈরি করেন 55 কর্মকার, বাই অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। 55 কর্মকার বাংলা লিপিকে ছাপাখানায় মুদ্রণযোগ্য হিসেবে তৈরি করেন, ঠিক আছে? জি স্যার। 55 কর্মকার বাংলা লিপি তৈরির কৌশল শিখেছেন নিলেন কোথায় থেকে? ইংরেজি কর্মচারী চার্লস চার্লস উইলকিনসের কাছ থেকে, ঠিক আছে? উইল, আচ্ছা। এইগুলা কি আপনাদেরকে পড়াইতে হবে লিখিত রূপ, মৌখিক রূপ? এগুলা একদিন পড়াইতে হবে না স্যার? বাংলা ব্যাকরণের ইতিহাস, সর্বপ্রথম বাংলাতে ব্যাকরণ রচনা করেছিলেন পাণিনি, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সর্বপ্রথম কে? পাণিনি। খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী পাণিনি তার বিখ্যাত অষ্টাধ্যায়ী নামের সংস্কৃত ব্যাকরণ রচনা করেন। এরপর 1734 সালে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা অসুস পাউ, অসুস সাউ, ঠিক আছে, ইংলিশ নাম তো। পরবর্তীতে 1743 সালে এটি পর্তুগিজের রাজধানী লিপস থেকে রোমান হরফে মুদ্রিত হয়েছিল। এরপর ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন হলো কি? ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন কে? ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড। 1778 সালে তার রচিত বই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ভাই এটা ইম্পর্টেন্ট। ব্রাসিয়াল হেলহেড কি, ন্যাথানিয়েল ব্রাসি হেলহেড এর ব্যাকরণের নাম হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, শিরোনামে প্রকাশিত হয়। এরপর ব্যাকরণ রচনা করেন উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি উপমহাদেশে বাংলা ব্যাকরণ রচনা করেন প্রথমে হলো উইলিয়াম কেরি 1801 সালে। এই প্রশ্নটা কোথায় যেন এসেছিল?
স্যার ডাটেন্ট্রি নাকি জামালপুরে আসছিল তো স্যার নাকি শরীয়তপুরে প্রশ্নে হয় এসেছিল আর না হলে আমার মডেল টেস্টে ছিল ঠিক আছে হ্যাঁ স্যার আপনার মডেল টেস্টও আছে আসছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই তবে মডেল টেস্ট মানে আমি এটা পড়িয়েছি এবং কোন একটা প্রশ্নে ছিল সেটা বলছি বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1826 সালে তবে তা ছিল ইংরেজি ভাষায় ইংরেজি ভাষায় রচিত ব্যাকরণ বইটির নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরপর 1843 সালে তিনি ইংরেজিতে লেখা ব্যাকরণটি অনুবাদ করেন স্কুল বুক সোসাইটি কলকাতা হতে এটি প্রকাশিত হয় ব্যাকরণের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ প্রশ্ন আসতে পারে গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন বলেন তো কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখালেখির মাধ্যমে এটা হয়েছিল মনে থাকবে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্যার নাকি স্যার আরে এটা তো ভাই ইংলিশ ভাষায় রচিত এই জন্য তো এটা নামে ইংলিশে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা হলো গৌড়ীয় ব্যাকরণ এটা হলো গৌড়ীয় ব্যাকরণ জি স্যার রাজা রামমোহন রায় স্যার মনে থাকবে আমি গ্যারান্টি দিলাম প্রশ্নটা তো আইছিল স্যার প্রশ্ন একটা হলেও পাবেন ঠিক আছে স্যার এটা তো আইছিল স্যার হ্যাঁ খ্রিস্টপূর্ব সপ্তম শতকে পাণিনি ব্যাকরণ রচনা করেন কোন ভাষায় সংস্কৃত ভাষায় তার নাম ছিল কি অষ্টাধ্যায়ী এই যে উপরে লেখা থেকে সবকিছু আছে কিনা বাংলা প্রথম ব্যাকরণ মেলুয়ান্দা এসুপসাউ 1734 সালে কোন হরফে রোমান হরফে সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন হলো কি বোকা বলে আর ইএম ইন ইডিওমা বেঙ্গালা ও পর্তুগিজ ওরে বাইরে এটা লাগবে না পারতেন এটা লাগবে বিসিএস যদি আপনি